আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। আমার ছেলেকে সোয়েটার পরে দিছি, আমার ছেলে কান্না করতেছে। বলেন আপনারা, এই শীতকালে সোয়েটার না পরলে বাবুর কি হবে? এই ছেলেটাকে বুঝাইতে পারি না কেমন করে হচ্ছে। এখন তার কান্না থামানোর একটা রাস্তা আমি পাইছি। দেখেন কি দেখাবো আপনাদেরকে, দেখাবো আমার ছেলেকেও দেখাবো। বিড়াল হচ্ছে রোদ খাচ্ছে। ওই দেখো, দেখছো? দেখেন আপনাদেরকে জুম করে দেখাই। সাইফার দেখছো তুমি? দেখো ওটা কি, সিফার ক্যাট। ক্যাট মানে এই যে পাশের বাড়ির একটা ছাদে বিড়াল আসছে আমাদের। মিউ মিউ, দেখো দেখো ডাকো ডাকো। তাহলে কি পরবে আমার ছেলেটা, কি পরবে? ওই সোয়েটারটা পরে থাকবে তো, কথা দিচ্ছ আমাকে? দেখি কথা কথা 100%। থ্যাংক ইউ। আচ্ছা বিড়ালটা দেখছো তো? বিড়ালটা দেখো, বিড়ালটা দেখো, ভালো লাগতেছে বিড়ালটা? ম্যাও ম্যাও কি ডাকো একটু। এটা পড়তে চাচ্ছে দেখি কতক্ষণ, এটাও সে কিছুক্ষণ পরে খুলে ফেলতেছে ইদানিং। এটা অনেক পাতলা, বুঝো না? বুঝো না ছেলে, বুঝো না, নাস্তা খেতে হবে না, এমন ডিস্টার্ব আমাকে ধরে রাখলে হবে? কত কাজ আছে। আমার আমার বাচ্চার নাস্তা পর্ব শেষ, চা খাচ্ছি। আর সাইফানের বাবার নাস্তা দিলেই নাস্তা পর্ব একদম মোটামুটি শেষ হয়ে যাবে। একটু হচ্ছে সবজি রান্না করি নাকি ভাজি করি এখনো বুঝতে পারছি না। মাছ মাংস খেতে খেতে আর মাছ মাংস খাইতে মন চাচ্ছে না। মনে হচ্ছে ভর্তা ভাত তারপরে হচ্ছে ভাজি এই টাইপের কিছু খাই। আর মাছ মাংস দেখতেও কেমন জানি লাগে। আম্মু তো রান্না করে দিছে কিন্তু মন যাচ্ছে না। এখন একটু নতুন আলু সিম কেটে নিলাম আর দেখি কি করি। এখন ভাজির মতন করে রান্না করে নাকি মনে করতেছে। এর মধ্যে বেগুন একটা কেটে দিয়ে তিনটা দিয়ে একসাথে ভাজি করি, দুইটা টাটকা টাটকা বেগুন ভর্তা করি, এরকম কোনো বুঝতে পারছি না কী করবো। একটু টেনশনে আছি, চিন্তা করতেছি, ব্রেনে সব ঘুরপাক খাচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ সব একবারে একসাথে সব কিছু দিয়ে দিছি। এখন খালি ভাজি করে নেব লবণ আর হলুদ দিয়ে। শোভা বুড়িদের হচ্ছে গাছের কদবেল আর হচ্ছে সফেদা, আমি চলে আসবো দেখে নানি ভোরবেলা পেরে আনতে ভুলে গেছিল, পরে আকাশকে দিয়ে আবার হলো নিয়ে এসে দিছে। কালকে একটা খাইছিলাম সফেদা, এত মিষ্টি, আজকে এখন আরেকটা পাকছে, এটা কাটবো। মধু মিষ্টির মতন, মানে এত সুন্দর টেস্ট। আমি হচ্ছে বিচিগুলো রেখে দিছি, গাছ লাগাবো, আন্টিকে দেওয়া লাগবে। কিরে এটা আম্মুর লাভলি ছেলে, গুড বয় আম্মু। পড়াশোনা করবে, ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতেছ, কি হচ্ছে এখানে? আগে আমরা সবাই মিলে খাইতাম, এখন আমরা তিনজন খালি। কিন্তু ওই যে মনে পড়ে না, জায়গাটা চেঞ্জ করে খারাপ লাগতেছে। কি মনে পড়ে? কেমন জানি বাসা ফাঁকা ফাঁকা খারাপ লাগে। সাইফান খায় না? সাইফান একটু এ দেখো না, একটু টেস্ট করে বলো না, দেখো না। আজকে তো ভিডিও লাগি আমার ছেলেকে, আজকে আমি গোসল করাই নাই, বুঝছো? কাপড় চোপড় চেঞ্জ করছি, তার জিদ অন্যরকম। সে কি বলতেছে, কেন গোসল করে না? আর নাক দিয়ে যে পানি পড়তেছে এটা সে বোঝে না। নাও ইয়া না ভাজি না, আমি খাবো না তো সিম। সিম মজা লাগে না আমার। কেন সাইফান শুরু করো প্লিজ। সিম আমারটা মজা হয়েছে দেখো, এটা ঈশ্বর দি সিম হইলো, রান্না আলাদা আছে। হ্যাঁ দেখো, আরে আমি আজকে অন্য রকমের সিমটা রান্না করছি। আম্মু ওই দিন ওই লম্বাটা করছিল না, আর একটু আলু মিলাইছি, এই জন্য মিষ্টি মিষ্টি হবে না। কে কে বলবো,
না খাওয়া দাওয়া শেষ করি আর কাজ নাই কেমন লাগতেছে শ্বশুর শাশুড়ি সারা নিচে বসতে খারাপ লাগছে খারাপই লাগছে ফাঁকা হয়ে গেছে বাড়ি তাই না বাড়ি ভরা বাড়ির আনন্দ আর এই ফাঁকা বাড়ির আনন্দ এটা হলো ফাঁকা বাড়ির আনন্দ শূন্যতা শূন্যতা আমাদের বাসায় এখন কয়দিন কষ্ট লাগবে আর ঈশ্বর দিতে আসছি না আস্তে আস্তে করে আবার হয়ে যাবে many hours later ওর আজকে বাইরে কাজ ছিল ও সেই কাজ কমপ্লিট করে আমাদের জন্য একটা সেই তোমার প্রিয় স্যুপ স্যুপ নিয়ে আসছে অনেক দিন ধরে বলতেছিল যে সিটি মহলে স্যুপ খাওয়া শেষ পর্যন্ত আমি সারপ্রাইজ দিলাম ভালোই লাগতেছে এখন সেই স্যুপ খাবো আর আমি আজকে মানে দুপুরে খাইছি খাই দিয়ে ঘুমাইছি আসরে নামাজ পড়ছি নামাজ পড়ে মা ছেলে এখানেই শুয়েছিলাম সারাদিন আজকে ওই যে আবার মাগরিবের নামাজ পড়ছি নামাজ পড়ে শুয়ে থাকা ঘুম আর ঘুম আমার হচ্ছে এখন রেস্টের প্রয়োজন একটু ঘুমাই এত ঘুরছি না এখন রান্না বান্না নাই কাজকর্ম বেশি নাই এই জন্য ভিডিও ক্যামেরা ধরে কি করব মা ছেলে মিলে সারাক্ষণ ঘুম আর ঘুম আর আমার ছেলে তো ঘুমাইতে দেয় না ছেলে হলো বুকের উপরে উঠে বসে থাকে ওই শুয়ে থাকা টিভি দেখা নিজের ভিডিওগুলো দেখলাম ভালোই লাগতেছে রাঙামাটির ভিডিওগুলো বসে বসে দেখতেছিলাম আপনারা ওই কুড়িয়া দিনে মানে এই যে শীতকাল আসলে কুড়িয়া কাজ করতে মন চায় না তখন এই শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখবেন আমি আমার নিজের ভিডিওই দেখতেছি বসে বসে আর হাসির হাসির ভিডিওগুলো দেখলাম অনেক স্মৃতি আছে এই রেস্টুরেন্টের সাথে আমাদের আমরা বিয়ের পর পর এই স্যুপ খাইতে যেতাম খুব কালকে আর ভিডিও করি নাই আর আজকে সকাল সকাল সব নাস্তা আস্তা খাওয়া দাওয়া শেষ সাইফানের পাপা চলে যাচ্ছে তার কাজে ব্যস্ত আর সাইফান সাইফানের পাপা যাবে স্যান্ডেল বের করে দিচ্ছে কি মহব্বত না কালোটা আছে আচ্ছা আচ্ছা দাদা দিই ঠিক আছে সাইফানের হচ্ছে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে তাই তার বাবাকে ফোন দিয়ে বললো তার ড্রোন ক্র্যাশ হয়েছে একটা পাখা হারিয়ে গেছে এখন সে মন খারাপ আসো 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 আমরা দেখি খুঁজি পাখাটা আসো রিমোট ছাড়া অন করছে অন করে এটা হচ্ছে এখানে বাড়ি খেয়েছে এখানে বাড়ি খেয়েছে মানে এখানে বাড়ি খেয়েছে চোখ মানে সোফার তলায় বাড়ি খেয়েছে চেয়ারের তলায় বাড়ি খায় পাখা এখন কোন দিকে গেছে পর্দা একবার বাড়ি খেয়েছে মানে এলোমেলোভাবে উঠছে এখন আর পাচ্ছি না মন খারাপ কারণ ছেলেকে বুঝাই কি দিয়ে আসো বাবা আমরা খুঁজতেছি আসো পাওয়া যাবে ঠিক হয়ে যাবে সে এখন বলতেছে সাঙ্গু নদীর মতন আমার ড্রোনটা ক্র্যাশ হয়েছে সেটা মাথা মানে কিছুক্ষণ থাকে এটা হেলিকপ্টার কিছুক্ষণ এটা ড্রোন হয়ে যায় এখন তার বাবাকে ফোন দিচ্ছে আর দুঃখ প্রকাশ করতেছে পাবো 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 খুঁজো না খুঁজতে খুঁজতে পেয়ে যাবো ফোন দিয়ে লাভ নেই আমরা খুঁজি কি যে বাড়ি খাইছে এটা বা যা বাইরে যায়নি ঘরেই আছে কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না মা ছেলে মেলে এখন বেশ বাসার অবস্থা ভয়ানক হয়ে গেছিলো ওর পাপা যাওয়ার পর থেকে সে আমাদের এগুলোই হচ্ছে আমি এখনো রান্না বান্না কিচ্ছু করি নাই কি করব এই পাশে ঢুকছিল এই পাশে আর এই পাশে এখন আমি পাগল হয়ে যাচ্ছি আমার ছেলের সাথে পাখা খুঁজতে খুঁজতে আমার ছেলে একবার বলতেছে এইখানে 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 এই পেঁয়াজের মধ্যে নাই তো সব পেঁয়াজ সরাইলাম না কোন দিক যে গেল আমার সাইফানের ইয়া আমরা এখন বহুত টেনশনে আছি আজকে ভুলতেছে না
তিন চারবার সরাইছি তারপরও পাচ্ছি না। এখন আমার ছেলে বলছে পেঁয়াজের মধ্যে আছে, খুঁজতে হবে। অনেকক্ষণ খুঁজে খুঁজে আমরা মা ছেলে কি বলবো ফোন দিয়ে, এটা পাপা দিছে, হারাই গেছিল, পাও গেছে। এতক্ষণ আমাকে জ্বালায় জ্বালায় শেষ করছে। দাঁড়াও, ফোন দেই, ফোন দেই। হ্যালো বাবা, আগে পাপা ধরো তো, কেড়ে দিছে বাবা। হ্যালো, আমার আমার হলো এক পাখা বাবা দেখে খুশি। আমি দেখি এটা ঠিক হয় নাকি, আমরা এখন ঠিক করি মা ছেলে মিলে। ভাগ্যিস ভাঙে নাই, আল্লাহর কাছে শুকরে যেকে পাওয়া গেছে। এখন পাওয়া যাতে তাও তো একটু, বাচ্চার মন ভালো দুনিয়া ভালো, বাচ্চার মন খারাপ দুনিয়া খারাপ, বাচ্চার টেনশনে অবস্থা খারাপ। আসা আসা আসা, আমরা এখন ট্রাই করবো। এখানে সব কি করছি দেখেন, ঝাড়ু স্যান্ডেল সব হলো কিনার কোনটারে করতে হতে জান শেষ। আসা 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 আসো পাপা, নাই আসো আসো, আমরা দেখি পারি নাকি। আসো তোমার রিমোট কই, রিমোট কই। এখন রিমোট কই, তাতে রিমোট দাও মুখে, তাতে রিমোট দাও বাবা। চার্জ বেশি হয়ে গেছে মনে হয় না, চার্জ এত দিবে না, এত চার্জ দিলে বেশি চার্জ হলে আকাশে উঠে যাচ্ছে না। আসো আমার কাছে আসবো না, বাবা রে তো সিরিয়াস জিনিস, কন্ট্রোল করা কঠিন। ভয় বলাইছে, তোমার কোথায় হাত কেটে গেছে দেখো তো একটু, দেখো এই জায়গায়, এই জায়গায় পুরোটাই এই পাখাটা লেগে না, এই পাপার মতো। আচ্ছা আচ্ছা, আর কাটবে না এখন, আর কিছু করবো না এখন, অফ করে রেখে দিব এখন। আমার কাজ আছে, কাজে চলে যাব। এই যে অফ করে দিলাম, কিছু আর করে না, সব অফ। হ্যাঁ না, তোমার জিনিস তুমি বুঝে নাও, বুঝে দেব। হারাই না জানো, এবার হারাইলে খবর আছে, সময় নষ্ট করছে আমার। ছেলেকে একদম গোসল করে পরিষ্কার করে দিছি, আর একটু খিচুড়ি রান্না করব। হাফপট চাল, হাফপট ডাল, আর হচ্ছে একটু খালি খিচুড়ি রান্না করে নেব। সব কাটাকাটি শেষ করছি,
সয়াবিন তেল দুইটা নতুন আলু দেব ঝটপট রান্না করব আমি এক মুঠ পোলাওয়ের চাল দিলাম তাহলে হলো ফ্লেভারটা ভালো হবে এর সাথে একটারে মিক্স করে দিয়ে দিছি আর আলুও দুইটা সব মশলা আসলা দিয়ে একটা শেপ দেব হলুদ লবণ পানি ফুটে এসে গোসলে চলে যাবো বাসা আসলে কাজের শেষ নাই ছোট এলাচ দারচিনি গোলমরিচ লং কিছুক্ষণ ভেজে নিয়ে একবার পানি দিব আজকে সাইফানের বাবা দুপুরে আসবে না মা ছেলে হচ্ছে খাওয়া দাওয়া এই জন্য বেশি কিছু করলাম না মাংস রান্না তো আছেই মাংস টাংস আর খাইতে মন চাচ্ছে না এই জন্য কিছুই রান্না করলাম আর হচ্ছে ও বসে ওর কাজ শেষ হইলে মানে ইতি খাল আমার বাসায় যাওয়ার কথা আছে বড়িগুলো নিয়ে আসছি যদি ও আসে তাহলে তো বড়ি দিতে যাব এখন কখন আসে বলে গেছে যদি আসে তাহলে যাব দেখা যাক কী হয় আর না হলে অন্য একদিন আবার আর আমি আর সাইফান চাইলেও যেতে পারি দুজন মিলে দিয়ে আসি কিন্তু ওকে নিয়ে গেলে ভালোই লাগে অনেকক্ষণ রাতের বেলা তার একটু বেশি থাকা যায় আর আমি সাইফান গেলে সন্ধ্যার মধ্যে বের হয়ে যেতে হবে গোসলের পানি ফুটে গেছে গোসল করতে চলে যাব একটা শেষ হয়ে যাক তারপরে যাই আর একটু পানি টানবে একটু সরিষার তেল দিয়ে একটু পানি টানবে আর একটা শেষ হবে এমনি ভালো গেছে আর একটা শেষ হলেই হয়ে যাবে নাহলে হিটে বসায় রাখতে হবে মানে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখি একটা শেষ লাগবে সামান্য সরিষার তেল দিয়ে এখন আর একটা শেষ একটা শীষ দিছিলাম তো খিচুড়ি পুরোপুরি রেডি আমি আরও দুইটা শীষ দিয়ে দিছি মোট তিনটা শীষ এখন ঢেকে রাখবো একবারে গোসল নামাজ তারপরে খাওয়া দাওয়া এক বালতি কাপড় ধুইলাম নামাজ পড়ে এখন খিচুড়ি খেতে চলে আসলাম সাইফানকে একটু খাওয়াই দিছি আমি এখন খেয়ে নিব গরম আছেই ঠান্ডা হয়নি একটু ঘি নিব অনেক মজা হয়েছে ঝটপট রান্না ছেলে কি করছে আপনাদেরকে একটু বলি সে তার সাইকেলটা ওয়াশ করছে কিভাবে করছে একটু আপনাদেরকে বলবে একটু এই জায়গাটা এখন ময়লা আছে কিন্তু তার সমস্ত সাইকেলটা পরিষ্কার কে করলো আমি কিভাবে করলো অনেক ময়লা ছিল বারান্দায় ছিল সাইকেলটা তার আম্মু পরিষ্কার করে নাই সে নিজে করে নিজেকে অনেক খুশি করতেছে মানে অনেক প্রাউড ফিল করতেছে সাইফান যেটা কি করে ফেলছে তারপর আর কি করতে হবে এখন দেখাইছি তো পরিষ্কার এখানে
টিস্যুগুলো আমার নষ্ট করতেছো খালি না, সে হলো 8 থেকে 10টা টিস্যু মুছতেছে, টিস্যু যায় হচ্ছে আমার ময়লার বালতিতে ফেলতেছে। এখন পানি পানি নাড়তেছো। এগুলো কি হচ্ছে? এগুলো কি কি এই জায়গাটা খালি মুছছ? আচ্ছা খালি এই জায়গাটা করে কিন্তু আর কিন্তু পানি নাড়বে না, আর এই মোছামুছির কাজ হবে না। এইভাবে করে করে সমস্ত সাইকেলটা সে পরিষ্কার করছে। ভালোই, আমার ছেলে কাজ শিখে গেছে, আমার আর কষ্ট নেই না? তোমার কাজ আমি করে দিলাম। আমার কাজ তুমি করে দিচ্ছ, খুবই ভালো লাগতেছে তো, পাকা বুড়া হয়ে গেছে। চলো রেডি হই, এই যে এই চলো আমার বাড়ি যাই, চলো বড়ি দিয়ে আসি, কুমড়ো বড়ি দিয়ে আসি, চলো যাবা? এই যে এক মিনিট দাও, আমার আগে দাও না, এক মিনিট ওর আগে বলে আমি যাই না, যাইও না, আমার আগে যাইও না। খালাম্মার বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, খালাম্মার কুমড়ো বড়ি, তারপরে হচ্ছে কালাইয়ের আটা রুটি খাওয়ার জন্য, আর আমি এবার তিন দলা গুড় নিয়ে আসছি, এক দলা খালাম্মাকে গিফট করতেছি, আর খেজুরের রস আনছিলাম, খেজুরের রস খালাম্মাকে দুই বয়ম দিলাম, কারণ খালাম্মা এবার রস খায়নি। আর একটু সবজি দেই, সবজি আনছে যে সবজি খালাম, আমাকে একটু সবজি লেবু সব একটু দেই, সিম টিম সব খাবে, একদম খাবে এখন, একদিন একটু সবজি টবজি রান্না করে যাচ্ছে, যখন একটু নিয়ে যাই, সব ব্যাগে ভরবো। আমি আর আমার ছেলে একদম পুরোপুরি রেডি, এখন খালি বাড়ির তালা মারবো আর বের হয়ে যাব। আমাদের বাসার মোড় থেকে আমাদেরকে তুলে নিছে, এখন তিনজন মিলে যাওয়া। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। ভাত খাইছো? সবই খাইছি। ঈদে ভাত খাইছো? ভাত না, খিচুড়ি। খিচুড়ি খিচুড়ি গরম গরম? হ্যাঁ গরম গরম। আমার জন্য একটু খিচুড়ি আনলে ভাতটা সব খা তো। সাইফা কি খাইছিল? সাইফানে মাছ কই কাটা কাটা ভুলে গেছো? তোমার ক্যামেরা চার্জও নাই তো, ব্যাটারি চেঞ্জ করে দাও। আমাকে ছাড়া কিছুই করো না তুমি? আমি ওকে ছাড়া একদম, আমি নিজেকে হারাই ফেলি ওকে ছাড়া। কঠিন জ্যামে আটকে বসতে অনেকক্ষণ ধরে আটকে আছি। আমরা বার্গার নিচ্ছি, আর আওরঙ্গজেব জজের জন্য আর সাইফারের জন্য ডোনাট নিচ্ছি। আমার ছেলে আবার বাংলাদেশের সেরা আমরা মনে হয় মিঠাইয়ের কেক কখনো খাইনি না, একবার টেস্ট করা লাগবে। কোথায় আসছো সাইফান? কি কার বাসা? কার
আন্টি আমি আরে আপনার বড়ি আছে আমার বাসায় এত কি আছে তোমার কিছু আনে নাই কিছু আনে নাই আপনার বড়ি আপনার মিষ্টি পছন্দ তো একটু মিষ্টি আনলাম হায় আল্লাহ আপনার বড়ি বড়ি হ্যাঁ ভালো লাগছে হয়ে গেছে তো দর্শক আসেই খালামার সাথে সেই গল্প হচ্ছে খালামা আন্টি হচ্ছে আচারি গোশত রান্না করছে এখন আমাদেরকে বলতেছে টেস্ট করে দেখো তো কেমন হইছে টেস্ট করে আসব চলে আসবেন হ্যাঁ যাও তুমি খিচুড়ি বানাই যাও যাও আমাদের ক্যামেরা টেস্ট করতে নিয়ে যাচ্ছে চলে যাও খালামা হচ্ছে দুধ চিতই বানাইছে আমরা এখন নাস্তা খাচ্ছি খালামার পিঠা পেঁয়াজি এখন হলো চিতইটা খাই এটাও এখন এটা খাই গোলটা দেখতে সুন্দর বেশি দাঁত দিয়ে না খালামা একটা একটা থাক না ভালোই তো হয়েছে শিল্পী খালামা আমাদেরকে সব পিঠাই খাওয়াইছে আর খাওয়াবো আপনি এখানে একটা না মজা হয়েছে ডোনাট দিতে ভুলে গেছে এখন বাবা আর ছেলে মিলে আবার ডোনাট নিয়ে আসছে কি বললো উনি আমরা যাওয়ার পর মনে পড়ছে ওনার যাওয়ার পরে মনে পড়ছে তো উনি বলছে দাদা আমি বেঁচে দিই দাঁড়াও ভাগ্যিস সাইফান খালামাকে বলছে না রে তো আমাদের গল্প হচ্ছে আওরঙ্গজেব আমাকে জিজ্ঞাসা করছে চুলের এই স্টাইলটা কেমন লাগতেছে আগেরটা বেশি বেটার না এখন বেশি বেটার আমি বলছি আগেরটা বেশি বেটার এই যে এখনকার চুলগুলি এখানে একটু অন্য স্টাইল করছে না কেটে ফেলাবো আমার না আগেটা বেশি বেটার ছিল হুজুর এটাও খারাপ না বাট ওর কাছে ভালো লাগছে আমার কাছে আগেটা বেশি বেটার হুজুর বলছিল কালকে যে তুমি যে বড় চুল করছো এটা ঠিক আছে বাবরি চুল শূন্য শূন্য কিন্তু হ্যাঁ উনি আমার বলল যে কেটে ফেলাবা তাহলে আরো ভালো হয় বিকজ কিছু গুনাহ আছে যদি কেউ ভাবে যে বড় চুলে তুমি মেয়ে তাহলে তোমার গুনাহ হবে তাই আমি যাই চুল কাটছি কালকে আমি যার এখানে চুল কাটতে গেছি ছোট মানে বেশি বয়স্ক আমি পরে বলছো ওকে ঠিক আছে যখন খালামা গিফট দিচ্ছে আমাদের এটা ওর গিফট কি রে এটা হেভি তো মুরগিকে দিলে তো কবুতর কবুতর প্রত্যেকদিন সকালে মাঝি খাওয়া দেবে আর আমার গিফট দেখাচ্ছে এটা আমার গিফট ম্যারেজের গিফট খালা আজকে দিচ্ছে এর মধ্যে লিপ বামটা আমি নিয়ে নিব না না এগুলো আমারটা কই গেল আমার আমারটা তুমি নিয়ে নিছো না তোটা আমি নিয়ে ইশো দি থেকে আনোই নাই তুমি তাহলে আরে নাই না আমি জানি না এটা আমার কি রে সেই তো এটা সাইফানের গিফট খালা মা থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ সেই সেই ওয়েলকাম খালামা সাইফানকে পড়ালেখা করাচ্ছে কিন্তু সাইফানের আগ্রহ নাই পড়ালেখার সাইফান খালামাকে বলতেছে একটু সরো না আমি লেখি কি লেখলো সাইফান কিছু তো লিখতেছে না তাহলে খালামাকে সরে লেখে না কি লেখা হচ্ছে ও তো লিখতে পারে না কিন্তু মনে করে অনেক কিছু পারে অনেক কিছু পারে ও গোল গোল করে খালি জানো লিখতে চাই না কি লেখো কিছু বেজে গেছে 9:30 আমরা কি ট্রাকের জ্যামে পড়বো না আপনি বের হন চলেন খাবার খেয়ে বের হই টেবিলে বসো সেই গল্প আমাদের শেষ হচ্ছে না টেবিলে বসো সবাই চেয়ারে কি রে কি লেখলা তুমি এই যে লেখা পড়া রে কাজ আছে আরঙ্গ যাবে না বাম হাত দিয়ে লিখবে দেখো লেখো আমাদের গল্প শেষ আমরা চলে যাব খালামা কি করছে দেখেন সাইফানকে সুন্দর করে প্লেট সাজিয়ে দিছে ছোট বাটি দিয়ে সুন্দর করে ভাত মানে আমাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিছে এতগুলো ভাত খাবে কে খালা যে বড় বড় বাটি দিয়ে এক বাটি করে সাইফান সাথে বসো ইন্ডিয়ান থালি সাজাইছে আজকে আন্টি আমি একটা জিনিস সবসময় বলি যে পরিবেশন সুন্দর হলে খাবার কিন্তু অটোমেটিকলি স্বাদ বেড়ে যায় কিন্তু আমার ছেলে খাবে না চেষ্টা করতেছি একমত কিনা আমি জানি না ও একমত 100% বিসমিল্লাহ না না শোনা পাখি আমার জান তো
আমি মাংসর বাটি হয়ে আগে খাই ফেলা আজ যা ডাল লাগা একবার আটা হয়ে গেছে শীত বেশি হইছে ঘরে দিয়ে আসে উবার 11 মিনিট দূরে মাস্ক পরো সাইফার তোর মাস্ক কোথায় ওই যে টেবিলে রাখছো নিয়ে আসো সাইফার ভাত খেয়েছে 11 মিনিট না খালি একবার ইলিশ মাছ ইলিশ মাছ আর রুই মাছ খাইছে একটু একবার রুই মাছই বলছি তো দুপুরে খিচুড়ি খাইছিলা তোমার মতনটা খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবা আর আন্টি দোয়া করেন আমাদের জন্য তোমরা দোয়া করো গো আমার দুই ছেলের জন্য আর গোজে আল্লাহ হাফেজ বেশি লাইক দেব ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালোই লাগলো অনেক দিন পর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Peace be upon him.